বন্ধু, আপনি হয়তো নোটিশ করছেন রিসেন্টলি আমি হার্ট অ্যাটাক নিয়ে কয়েকটা ভিডিও বানাচ্ছি, কারণ আপনি হয়তো নোটিশ করেছেন যে আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান এইসব জায়গার মধ্যে না, এশিয়ার অত্র অঞ্চলে খুবই অল্প বয়সে হার্ট অ্যাটাকটা খুবই বেশি হচ্ছে। 35 ইয়ার্স, 40 ইয়ার্স, 45 ইয়ার্স মানুষের আচানক হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। মানে ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে, রাত্রে ঘুমিয়ে আছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, একটু সিঁড়ি উঠতে গিয়েছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, খেলতে গিয়েছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। একদম সুস্থ মানুষ হঠাৎ করে হয়ে যাচ্ছে। তো আপনি জানেন না, আমি জানি না কখন কার হার্ট অ্যাটাক হয়, কিন্তু সাবধানতা অবলম্বন করা কিন্তু কখনো ভুল নয়। সেজন্য এই ভিডিওটা আমি বানাই আপনাদের জন্য। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন যে হার্ট অ্যাটাক আমি একটু রিভাইজ দেব, তারপরে আমি বলবো যে আপনার হার্টের ডিম খাওয়া আপনার জন্য কি ভালো, কীভাবে খাওয়া উচিত, কয়টা খাওয়া উচিত, দুধ খাওয়া কি আপনার জন্য ভালো, কীভাবে খাওয়া উচিত, কয়টা খাওয়া উচিত, কতটুকু দিন দুধ আপনি খেতে পারবেন, এই প্রত্যেকটা জিনিস আপনাকে বলবো। কিন্তু তারপরও সতর্কতার স্বার্থে আপনাদের একটু রিভাইজ করে দিচ্ছি, জিনিসটা মন দিয়ে শুনুন, এটা একটু করার চেষ্টা করবেন। এগুলো আপনার যদি কোনো ধরনের এই জিনিসগুলো থাকে তাহলে অবশ্যই আপনি চেক আপ করবেন। যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে আপনার শরীরে, আপনার কোনো লক্ষণ দেখা দেবে না, শরীরে কোনো লক্ষণ দেখা দেবে না। আপনার বয়সের যদি 30-এর ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই আপনি কোলেস্ট্রলটা আরও একবার চেক করে নিন। এখানে যদি দেখেন কোলেস্ট্রলের মাত্রাটা বেশি, এলডিএলের মাত্রা বেশি, তাহলে আপনি কোলেস্ট্রলকে মেনটেন করার চেষ্টা করুন। কারণ কি, এই কোলেস্ট্রল থাকলেই আপনার হার্টের যে আর্টারিগুলো আছে সেগুলোর ভিতরে প্লাগ জমবে এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার রিস্ক থাকে। সেজন্য কোলেস্ট্রলকে মেনটেন রাখুন, রিকোয়েস্ট করছি। নাম্বার টু হচ্ছে, যদি আপনার ব্লাড মানে প্রেশার থাকে, আপনি জানেন না, হয়তো সিমটমস লক্ষণ দেখা দিচ্ছে না, কিন্তু আপনার ব্লাড প্রেশার থাকতে পারে। যদি আপনার ওজন বেশি হয় তাহলে আপনার ব্লাড প্রেশার থাকার সম্ভাবনা আছে। আপনি চেষ্টা করুন আপনার ব্লাড প্রেশার আছে কি না আপনি চেক করে নিন। কারণ ব্লাড প্রেশার যদি থাকে তাহলে এটাই হচ্ছে, এই যে হার্টের যে করোনারি আর্টারিগুলো সেগুলোর উপর অতিরিক্ত প্রেশার পড়ে আর্টারির যে ফ্লেক্সিবিলিটিটা, যে আর্টারি মানে পাইপ, এটার ফ্লেক্সিবিলিটিটা কমে যায় এবং আপনার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বাড়ে। এই ব্লাড প্রেশার থাকলে হার্টকে বেশি পরিশ্রম করতে হয়, এই জন্য হার্ট অ্যাটাক বাঁচানোর জন্য আপনার কিন্তু হার্ট অ্যাটাক থেকে আপনি বাঁচতে হলে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে। হাই ডায়াবেটিস, ডায়াবেটিসকেও আপনার কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। কারণ ডায়াবেটিস যদি বেশি থাকে তাহলে আপনার এই ডায়াবেটিস মানে কি, আপনার ব্লাডের মধ্যে সুগারের পরিমাণ বেশি, সুগার একদম চিনির মতো, এই ধরুন চিনির মতো, এগুলো যে বেশি পরিমাণে থাকার কারণে এইরকম প্লাগ জমে, এগুলো চিনিগুলো জমে জমে শুরু 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 আর্টারি যে হার্টের যেগুলো আছে সেগুলো ব্লক করে দেয়, একটা সময় বড় আর্টারি ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া হার্টের ভিতরে যে নার্ভগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু প্রচুর শুরু 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 ব্লাড সাপ্লাই থাকে। যেহেতু অতিরিক্ত পরিমাণে সুগার ব্লাডের মধ্যে, সুগারগুলো যেতে পারে না এবং এখানে কন্টিনিউয়াস ব্লক হয়ে হার্টগুলো হার্টের কন্ট্রোল হারিয়ে ফেলে, হার্ট দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝেছেন? মানে আপনার যদি ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্ট্রল এগুলো কিন্তু আপনার শরীরে লক্ষণ দেখা দেবে না। 35 বছর বয়সে আপনার হয়তো ডায়াবেটিস বেশি নয় কিন্তু আপনি হয়তো প্রি ডায়াবেটিক, মানে ডায়াবেটিক হওয়ার একটু আগে এটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? আপনার শরীরে যদি উচ্চতা অনুযায়ী ওজনটা বেশি থাকে, পেটটা বড় থাকে, তাহলে এগুলোকে আপনি ঠিক করার চেষ্টা করুন। কারণ এগুলো হচ্ছে হার্টের রোগ হওয়ার রিস্ক ফ্যাক্টর। বারবার আপনাদের সতর্ক করছি আমি, এই রিস্ক ফ্যাক্টর থেকে আপনারা বাঁচুন, হার্টকে সুস্থ রাখুন। এবার আমি বলে দিই আপনি দুধ খেতে পারবেন কি না। অবশ্যই বন্ধু, আপনি দুধ খেতে পারবেন, কিন্তু দুধ খাওয়ার একটা সিস্টেম আছে। আপনি দুধটাকে আগে গরম করবেন, 10 মিনিট আমরা গরম করি স্বাভাবিকভাবে। গরম করার পর উপরে যে সরটা, এই সরটা আপনি খেতে পারবেন না। গরম করার পর আপনি সাথে সাথেও খেতে পারবেন না, আপনি একটা ফ্রিজের মধ্যে বা রেফ্রিজারেটর যাকে বলে থাকি আমরা, এটার ভিতরে ঢুকিয়ে রাখবেন। উপরে যখন সরের লেয়ারটা পড়বে, এই সরের লেয়ারটা আপনি সরিয়ে দেবেন, তারপর আপনি দুধ খান। আপনি আরও ভালো করতে চাইলে দুধটাকে 3-4 বার গরম করুন এবং তারপর উপরের যে সরটা আসে সেটাকে ফেলে দিন, তারপর খান। তাহলে আপনার কোনো ধরনের মানে এই সর মানেই হচ্ছে এটা ফ্যাট, এটা হার্টের জন্য ভালো নয়। এই ফ্যাটটা ফুরে আপনি খান, তাহলে আপনার হার্টের রোগ হবে না, আপনি দুধ খেতে পারবেন। ডিম খেতে পারবেন কি? হ্যাঁ, ডিম আপনি একটা খেতে পারবেন, একটা ডিম এলাও আছে। কারণ ডিমের মধ্যে যে কোলেস্ট্রলটা থাকে, ডিমের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা অ্যাকচুয়ালি হেলদি ফ্যাট, সেটা আর মধ্যে অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, আপনার অনেক ভালো। কিন্তু অতিরিক্ত ডিম খাওয়া যাবে না, দিনে মাত্র একটা ডিম আপনি খেতে পারবেন। এবার হার্টকে সুস্থ রাখার জন্য আপনি এই জিনিসগুলো বলেছি, এই ডায়াবেটিস, কোলেস্ট্রল, সুগার এগুলো আপনি মেনটেন রাখবেন, এগুলোকে আপনি সুস্থ রাখবেন, একটা লেভেলে রাখবেন, একটা চেক আপে রাখবেন।
অবশ্যই আপনি হসপিটালে যান এবং চেক আপ করুন, কারণ হার্ট অ্যাটাকটা আজকের দিন একটা সিরিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি যে কোনো জায়গায় সার্চ করে, আপনার গুগলে ইন্টারনেটে যে কোনো জায়গায় সার্চ করুন, আপনাদের স্বার্থের জন্য, আপনাদের উপকারের জন্য, আমি সতর্ক করার জন্য বন্ধুদের আমি ভিডিওটা বানাচ্ছি। আপনারা বারবার বলছি একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনি বুঝতেই পারবেন না কখন হার্ট অ্যাটাক হয়ে যায় মানুষের। হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, আপনি বিশ্বাস করতে পারবেন না কখন কার হার্ট অ্যাটাক হয়ে যায়। সেজন্য অবশ্যই আপনি চেক আপে রাখবেন, এই ডায়াবেটিস কোলেস্ট্রল এগুলো চেক আপে রাখবেন। আর বাকি একটা খুবই সহজ টেকনিক যেটা বলেছি, এটা হচ্ছে আপনি বক্সিং ব্যাগ একটা বাড়ির মধ্যে নিয়ে আসুন, এটার মধ্যে একটু বক্সিং করুন। যদি বক্সিং করেন তাহলে আপনার হার্ট রেটটা বাড়বে, হার্টের এক্সারসাইজ হবে, এটাকে একটা খুব ভালো কার্ডিয়াক এক্সারসাইজ বলা হয়। কী বলা হয়? কার্ডিয়াক এক্সারসাইজ। তাছাড়া কার্ডিয়াক এক্সারসাইজ যেগুলো আছে, যেমন সুইমিং করা, সাঁতার কাটা বা দৌড়ানো, রানিং, জগিং, যা যা আছে আপনি যা অ্যাক্টিভিটি করতে পারেন, কার্ডিয়াক এক্সারসাইজ দিকে লক্ষ্য রাখবেন। সপ্তাহে অন্তত 2-3 দিন কার্ডিয়াক এক্সারসাইজ করবেন, যার ফলে আপনার হার্ট সুস্থ থাকবে। এবং যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার একজন কার্ডিয়াক ডক্টরের সঙ্গে দেখা করবেন। বুকে একটু চাপ চাপ লাগছে, আপনি গ্যাস মনে করে বসে থাকবেন না, হেভি মনে হচ্ছে, ও এদিকে ব্যথা চলে আসছে, আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই একজন কার্ডিয়াক ডক্টরের সঙ্গে দেখা করতে হবে। আর আপনি চেষ্টা করবেন বেশি করে ফল খাওয়ার, সবজি খাওয়ার, এবং বিভিন্ন ধরনের কালারের সবজি খাওয়ার, এবং গ্রেনস যেগুলো আছে সেগুলো খাওয়ার, কার্বোহাইড্রেটকে একটু কমিয়ে নেওয়ার, এবং সবজি যে মানে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো, যেমন শাকসবজি, সবুজ শাকসবজি, ফলমূল, এগুলো একটু বেশি করে খাওয়ার, তবে আপনার হার্ট কিন্তু সুস্থ থাকবে। একটাই রিকোয়েস্ট এই ভিডিওর মাধ্যমে আমি বারবার বলছি, আপনি অবশ্যই আপনি একদিন চেক আপ করে নিন, গভর্নমেন্ট হসপিটালে যান বা প্রাইভেট হসপিটালে যান, গিয়ে আপনি চেক আপ করে নিন, আপনার ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, আপনার ব্লাড প্রেশার আছে কিনা, হ্যাঁ, আপনার অতিরিক্ত ওজন আছে কিনা, এগুলো আপনি চেক আপে রাখবেন আপনার শরীরে। এটাই আপনার হার্টে, এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার হার্ট সুস্থ থাকবে। হার্ট অ্যাটাক কখনো আপনার যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়ার কারণে হয় না, এগুলো অন্য কারণে, আপনার পেটের মধ্যে সমস্যা, পেট পয়জন হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, জ্বর চলে আসছে, এগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়ার কারণে কিন্তু হার্ট অ্যাটাক হয়। কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনি সঠিকভাবে মেনটেন রাখবেন এবং সুস্থ থাকবেন। আপনার পরিবার সবাইকে শেয়ার করুন, সতর্ক করুন সবাইকে, এবং চেক আপ করার জন্য বলুন, আপনার পরিবার, মা বাবা, ভাই বোন সবাইকে চেক আপ করার জন্য বলুন, কারণ এইগুলো চেক আপ থাকলে আপনার হার্ট সুস্থ থাকবে। একজন মানুষ হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাওয়া খুবই কষ্ট লাগে। ভালো থাকুন বন্ধুরা, নিজের শরীরের যত্ন নেবেন, হার্টকে সুস্থ রাখবেন, আর অবশ্য নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল আইকন অন করেনি, আপনি বেল আইকন অন করুন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।